সালাম আলাইকুম ওরহমতুল্লাহ একজন ভাই প্রশ্ন করেছেন যে নমাজে শয়তানি অসা থেকে বাঁচার জন্য করণীয় কাজ কি তার উত্তর হচ্ছে সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে যে শয়তান আমাদের শত্রু আর সে সব সময় চায় যে আমাদেরকে কিভাবে পদভ্রষ্ট করবে তার মধ্যে নমাজ একটি এবাদত আর নমাজের মধ্যে সবসময় এসে মানুষকে পদভ্রষ্ট করার চেষ্টা করে মানুষের মনের মধ্যে বিভিন্ন প্রকারের জিনিস ভাবার জন্য সে ডাকে তো এই সবগুলো জিনিস থেকে বাঁচার জন্য ও কেরামেরা কয়েকটি পয়েন্ট বলেছেন কয়েকটি পদ্ধতি বলেছেন যদি আমরা এই কাজগুলো করি নিশ্চয় ইনশাআল্লাহ আমরা শয়তানি অসবসা থেকে বাঁচতে পারব এক নম্বর কথা হচ্ছে যে আমরাকে বেশি বেশি করে নফল নামাজ পড়তে হবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে প্রত্যেক নমাজের আগে বা পরে যে সুন্নাতগুলি রয়েছে সেই সোনাদ পড়তে হবে তিন নম্বর কথা হচ্ছে যে আমরা যখন নমাজে দাঁড়াব নমাজে দাঁড়িয়ে আমাদেরকে এই জিনিসটা ভেবে নিতে হবে যে আমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে আছি আল্লাহরবুল আলমিন আমাকে দেখছে আর এই নমাজ আমি যে পড়ছি এই নামাজের ব্যাপারে কালকে আমতরে মাঠেও আল্লাহ রব আন আমাকে জিজ্ঞাসা করবেন চার নম্বর কথা হচ্ছে যে আমরা যে নমাজে দুয়াগুলো পড়ছি সেই দোয়াগুলোর অর্থকে বেশি বেশি করে ভাবার চেষ্টা করব অর্থ বুঝে আমরা পড়ার চেষ্টা করব। আমরা যদি এই কয়েকটি কাজ করতে পারি ইনশাআল্লাহ আমরা শয়তানি ও থেকে বাঁচতে পারবো আল্লাহরুল আলমিন যেন আমাদেরকে ভালোভাবে নমাজ পড়ার তৌফিক দান করেন আমিন অমা বিল্লাহ